স্ন্যাক্স খেতে কার না ভালো লাগে, আমরা সকাল হোক বা দুপুর বা সন্ধে সবসময় আমরা স্ন্যাক্স খেতে খুবই পছন্দ, কারণ আমরা যখনই স্ন্যাক্স খাই না কেন আমাদের মন ভরে না, পেটও ভরে না, তাই আমরা যত খুশি স্ন্যাক্স খাই তবুও আমাদের ইচ্ছে করে আরও স্ন্যাক্স খেতে, কারণ স্ন্যাক্সের মধ্যে এমন কিছু মশলা থাকে যা আমাদের খুবই সুস্বাদু লাগে এবং আমরা চাই সেটি আরও খেতে। কিন্তু বন্ধুরা, স্ন্যাক্স বেশি পরিমাণে খেলে আমাদের শরীরে মেদ বাড়ে এবং আমাদের ওজনও বৃদ্ধি, কিন্তু আজ আমি এই ভিডিওতে এমন পাঁচটি স্ন্যাক্সের কথা বলবো যেটি খেলে আপনার চর্বিও বাড়বে না পেটের এবং আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে। ওজন কমানো মানে কিন্তু না খেয়ে থাকা নয়, ওজন কমানোর আসল ভেবেচিন্তে খাওয়ার ওপরেই নির্ভর করে। দিনে চারবার বড় খাবার খাওয়ার পরিবর্তে পুষ্টিবিজ্ঞানী প্রায় পরামর্শ দেন একাধিকবার ছোট ছোট খাবারে নিজের ডায়েট ভেঙে নিতে। সুতরাং স্বাস্থ্যকর স্ন্যাক্স রাখুন নিজের সঙ্গে, প্রোটিন সমৃদ্ধ স্ন্যাক্স খান যা আপনার ওজনও রাখবে নিয়ন্ত্রণে। একাধিক ছোট খাবার প্রাকৃতিকভাবে আপনার বিপাক ক্ষমতার বৃদ্ধি ঘটায়। বিভিন্ন শস্য, ডাল এবং কিছু খাবারে আপনি পর্যাপ্ত মাত্রায় পাবেন নানা প্রোটিনের সন্ধান। তো চলুন বন্ধুরা, কি সেই পাঁচটি স্ন্যাক্স জানা যাক। হ্যালো বন্ধুরা, আমি নীল আর আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ফ্যাক্টস নীলে অনেক স্বাগতম। ফ্যাক্টস এমন যা বাড়িয়ে দিবে আপনার নলেজ। বন্ধুরা, জানা যাক কি সেই পাঁচটি স্ন্যাক্স। ডিমের চাট, ডিম সিদ্ধ কে না ভালোবাসে, শুধু যে খেতে ভালো লাগে তা নয়, স্বাস্থ্যকরও রয়েছে ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ সবচেয়ে সহজ বানানো রান্না একটি এবং যখন খুশি বানানো যেতে পারে। একটি সেদ্ধ ডিম পুরুষ এবং মহিলাদের শরীরে দৈনন্দিন প্রোটিনের প্রয়োজনীয়তা 15% পর্যন্ত বাড়িয়ে তুলতে সক্ষম। ডিমের চাট তৈরিও মোটামুটি সহজ। ডিম সিদ্ধ করে কুচো কুচো করে নিন, লঙ্কা পেঁয়াজ আর মশলা দিয়ে মাখিয়ে নিন, রেডি করে ফেলুন ডিমের চাট। ওটস ইডলি, 100 গ্রাম ওটসে রয়েছে প্রায় 17 গ্রাম প্রোটিন। দক্ষিণ ভারতীয় জনপ্রিয় এই সুস্থ ও সুস্বাদু স্ন্যাক্স আপনার পেট ভরাবে কোনো অস্বস্তি ছাড়াই। চালের গুঁড়ো দিয়ে তৈরি ইডলি আপনার অন্ত্রের জন্য একটি অসাধারণ সুস্থ খাবার। ইডলি হজমের পক্ষেও ভালো, ওজন কমাতেও সহায়ক, আর ওটসের ইডলি মানেই তার পুষ্টিগুণও বেড়ে যায় অনেক গুণ। মিক্সড মিলেট ভেলপুরি, এটি কম চর্বিওয়ালা এবং একটি সুস্বাদু জলখাবার যা আপনি প্রচণ্ড খিদের মোড় খেয়ে নিতে পারেন কোনো রকম অস্বাস্থ্যকর বিষয় চিন্তা না করেই। রাগি ও মিলেটের মিশ্রণে তৈরি ভেলপুরি ওপর থেকে লেবুর রস মিশিয়ে খেতে পারেন, যা খেতে খুবই অসাধারণ। অল্প লেবুর রস ছড়িয়ে খান মিক্সড মিলেট ভেলপুরি। রাগির তৈরি সিঙ্গাড়া, তেলে ভাজা ময়দার সিঙ্গাড়ার থেকে আপনি যদি রাগির সিঙ্গাড়া খান এটি অনেক পুষ্টিকর এবং সুস্বাদু। কুচনো শসা, বাদাম, মটরশুঁটি, কাজু বাদামের পুর দিয়ে সিঙ্গাড়া তৈরি করতে পারেন, যা পুষ্টিগুণে সমৃদ্ধ এবং আপনার ওজনও রাখবে নিয়ন্ত্রণে। এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে খুবই জনপ্রিয় একটি, সেটি হচ্ছে পনির ভুজরি। প্রোটিন এবং ক্যালসিয়ামের পর্যাপ্ত সংমিশ্রণ পাওয়া যায় পনিরে। পনির আপনার পেটের চর্বি কমাতেও সহায়তা করে। পনির ভুজি সুস্বাদু চটজলদি রেসিপির মধ্যে অন্যতম। মাল্টিগ্রেন রুটির সাথে এই পথ খেলে দেখবেন আপনার শরীরও সুস্বাস্থ্য থাকবে, আপনার পেটও ভরবে এবং আপনার মনও শান্তি হবে, আর আপনার চর্বি এবং মোটা হওয়া থেকে বাঁচাবে। আশা করি এই পাঁচটি স্ন্যাক্স যদি আপনি আপনার খিদের সময় ব্যবহার করেন দেখবেন আপনার শরীরও চাঙ্গা থাকবে এবং আপনি মোটা হওয়া থেকে রক্ষা পাবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আরও একটি কথা বন্ধুরা, আমার আরও একটি চ্যানেল রয়েছে যেখানে আমি টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করে থাকি, সেই চ্যানেলের নাম টেকনিল। আপনি যদি সেই চ্যানেলে গিয়ে আমার টেকনোলজি রিলেটেড ভিডিওগুলি দেখতে চান আমার ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে আমি সেই চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।